বন্ধুরা, ইঁদুর এমন একটা প্রাণী যা কম বেশি সবার বাড়িতেই রয়েছে। আর এই ইঁদুর যাদের বাড়িতে রয়েছে তারাই জানে যে এটা কতটা বিরক্তিকর একটা প্রাণী। প্রত্যেকটা ঘরে, রান্নাঘর থেকে শুরু করে থাকার রুম, স্টোর রুম, সব রুমেই এই প্রাণী থাকে। আর শুধু থাকে এই নয়, থেকে আমাদের যে কত ক্ষতি করে সেটা যাদের করে তারাই শুধু জানে। দামি দামি কাপড় চোপড়, আসবাবপত্র, এছাড়াও বই পুস্তক কেটে টুকরো টুকরো করে ফেলে। এই প্রাণী থেকে নিস্তার পেতে আমরা কত কিছুই না করে থাকি, কিন্তু তারপরও কোনো লাভ হয় না। আজকে তোমাদের জন্য একটা রেমেডি নিয়ে এসেছি ঘরোয়া, ফিটকিরি দিয়ে। বন্ধুরা, এটা তোমরা চিনতে পারছো কিনা জানি না, এটা হচ্ছে ফিটকিরি। আর এই ফিটকিরি দিয়ে আজকে এই ইঁদুর তাড়ানোর রেমেডিটা আজকে করব। বন্ধুরা, আমরা কিছুটা ফিটকিরি নিয়ে নেব। বন্ধুরা, ফিটকিরি খুব বেশি দামি নয়, 5-10 টাকা হলেই পেয়ে যাবে। আর এই ফিটকিরি তোমরা চিনতে পারছো কিনা জানি না, দাড়ি শেভ করার পর কেটে গেলে কিন্তু এই ফিটকিরি লাগায়, কেননা এই ফিটকিরি কিন্তু অনেক গুণ আছে। আর এই ফিটকিরি আমি কিছুটা গুঁড়ো করে নিলাম। আর এই ফিটকিরি কিন্তু ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে খুব ভালো কাজ করে। তো বন্ধুরা, এখানে আমি একটা পাত্রে কিছুটা আটা নিয়ে নিচ্ছি। তোমরা যে কোনো আটা, ময়দা নিতে পারো। তো আমি একটা পুরনো আটা ছিল সেটা নিয়ে নিলাম। তো কয়েক চামচ নিয়েছি, 3-4 চামচ নিয়েছি। আর এখানে আমি 1 চামচ মতো চিনি গুঁড়ো দিলাম, তোমরা এমনি চিনিও দিতে পারো। এবার ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা, ইঁদুরের কিন্তু ফেভারিট খাবার হচ্ছে চিনি, আটা, এগুলো। এই আটাটা মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর এই ফিটকিরিটা দিয়ে একটা রেমেডি তৈরি করব, যেটা আমাদের ইঁদুর তাড়ানোর ক্ষেত্রে খুবই কাজে দেবে। তো দেখো, আমি এটা সুন্দর করে মেখে নিলাম। এবার এটা মেখে ছোট ছোট করে লেচি কেটে নেব। তো এই চিনি আর আটা ইঁদুরের কিন্তু খুব প্রিয়, আর ইঁদুর অবশ্যই মুখ দেবে। যদি বাড়িতে ইঁদুর থাকে তাহলে অবশ্যই মুখ দেবে। আর এইটা যখনই খাবে তখনই কিন্তু ইঁদুর বাড়ি ছেড়ে পালাবে, কেননা এই ইঁদুর এই ফিটকিরিকে একদমই সহ্য করতে পারে না। ফিটকিরি খুব ভালো কাজে দেবে এক্ষেত্রে, তোমরা ফিটকিরি ব্যবহার করে দেখো। তো দেখো, আমি এটা ছোট ছোট করে একটু হাত দিয়ে পাতলা করে নিলাম, কেননা এর ভেতরে ফিটকিরির গুঁড়ো দেব, যাতে করে ইঁদুর বুঝতে না পারে, ইঁদুর খেয়ে নেয় বা খেতে যায়। তাহলে যখন এর মধ্যে ফিটকিরি পাবে তখন কিন্তু ইঁদুর বাড়ি ছেড়ে পালাবে। অনেকেই পোকামাকড় বা ইঁদুর এসব মারতে চায় না, তাড়াতে চায়, তাদের জন্য এটা খুবই কার্যকরী একটা রেমেডি হবে, কেননা এটা খেয়ে কিন্তু মরবে না, অবশ্যই করে পালিয়ে যাবে, কেননা এটা একদমই পছন্দ না ইঁদুরের। তো দেখো, এর মধ্যে একটু করে ফিটকিরি দিয়ে মুখটাকে মেরে দিলাম আর সুন্দর করে গোল করে নিলাম। এতে করে কি হবে, এর ভেতরে যে ফিটকিরি আছে সেটা বুঝতে পারবে না, আর যখনই খেতে যাবে তখনই এটা পাবে, আর তখনই ইঁদুর কিন্তু পালাবে। তো এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি। তো একটু পরিশ্রম করে এটা যদি বানিয়ে নিতে পারো, আর তাহলে অনেক দিন পর্যন্ত কিন্তু ইঁদুর ঘরে আসবে না। তো এটা প্রত্যেক দিন বানানোর দরকার নেই, একদিন দুদিন যদি এরকম রাখো তাহলেই কিন্তু ইঁদুর আর বাড়িতে প্রবেশ করবে না। তো এবার চলে যাবো দ্বিতীয় রেমেডিতে। তো একটা জগের মধ্যে আমি এই গুঁড়োটা নিয়ে নিলাম, ফিটকিরির গুঁড়োটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম জল, কিছুটা পরিমাণে জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে রেখে দেব ফিটকিরিতে, যতক্ষণে গুলে না যায়। ফিটকিরিটা ভালো করে গলে যাওয়ার জন্য এটা রেখে দেব। এবার দেখো, গলে গেছে। এখন এর মধ্যে আর একটা উপাদান মেশাবো। তার আগে আমি একটা স্প্রে বোতল নিয়ে নিয়েছি। তোমাদের বাড়িতে যে কোনো স্প্রে বোতল নিতে পারো। তো আমি একটা স্প্রে বোতল নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি এই মিশ্রণটা, ফিটকিরির গুঁড়ো যে গুলিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার দেখো, এই ফিটকিরির গুঁড়োর যে জলটা, এটার গন্ধও কিন্তু ইঁদুর সহ্য করতে পারবে না। এর মধ্যে আরেকটা জিনিস দেবো, সেটা হচ্ছে ডেটল। বন্ধুরা, তোমাদের কাছে ডেটল, সেভলন যেটাই আছে সেটাই দেবে। ডেটলের গন্ধও কিন্তু ইঁদুর ভালোবাসে না, সেক্ষেত্রে ডেটল দিয়ে দিলাম মোটামুটি 2-3 মুখা। এবার ভালো করে বোতলটাকে আটকে দিচ্ছি। আর এটা তোমরা কী করবে,
বন্ধুরা, এটা যে জায়গা দিয়ে ইঁদুর ঘরে প্রবেশ করে বা ইঁদুর থাকে সেই জায়গাগুলো তোমরা নিয়ে নেবে, একটা করে গুলি দিয়ে দেবে, আর এই স্প্রেটা রাত্রে শোয়ার আগে করে শোবে। তাহলে সেই জায়গাগুলো দিয়ে ইঁদুর আর প্রবেশ করবে না, কেননা এই স্প্রেটার গন্ধটা সেখানে থাকবে আর ইঁদুর সেখান দিয়ে আর চলাফেরা করবে না আর আসবে না। তো এরকম কিছুদিন দেওয়ার পর কি হবে, ইঁদুর আর বাড়িতে কিন্তু প্রবেশ করবে না, কেননা এই জিনিসটা ইঁদুরের কিন্তু একদমই পছন্দ নয়। আর যদি ঢুকেও যায় তাহলে এই খাবারটা খাবে আর খেয়ে কিন্তু অবশ্যই করে পালিয়ে যাবে, ঘরে কিন্তু থাকবে না। আর অবশ্যই করে রুমগুলো পরিষ্কার করে রাখবে, যে জায়গাগুলো দিয়ে আসে সেই ফুটোগুলো বন্ধ করে রাখবে। আর ইঁদুরকে আটকানো খুবই কঠিন, তারপরও এই রেমেডিগুলো তোমরা করে দেখো, কাজ হবে। আশা করি রেমেডিটা ভালো লেগেছে, ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য শেষ করবো, সবাই ভালো থেকো, নমস্কার।